হ্যালো, গুড ইভিনিং। বাজে সন্ধ্যা 8:30। আমরা পাগলের মতো এতক্ষণ ধরেও প্যাকিং করলাম, বিকজ বাচ্চা যাচ্ছে, কি ছাড়বো কি ধরবো। আমরা হলে কোনো একটা মতো ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু বাচ্চার বেলায় মানে পুরো ওভার হাইট হয়ে গেছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, আর মা বাবারা তো অলরেডি ট্রেনে উঠে গেছে ডুয়ার্সের পথে। মানে এই অ্যানিভার্সারিটা শুধু আমাদের জন্য স্পেশাল না, আমাদের দুই বাবা মা, মানে অ্যাকচুয়ালি চারজন, মানে এই পক্ষের বাবা মা, ওই পক্ষের বাবা মা, দুটো কাপল মিলেই ওরাও চলে গেছে ডুয়ার্সের উদ্দেশ্যে। ওরা অনেক আগে বেরিয়েছে, তো আমরা এখন একা একাই পুরোটা গুছিয়ে এতগুলো লাগে সাথে করে, আর এই যে এই বৃহৎ মানুষকে সাথে করে আমাদের গাড়ি চলে এসছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সপ্তর্ষ এইভাবে পুরো রেডি, পিছে ল্যাপটপের ব্যাগ, ওখানে গিয়ে অফিস করবে, সাইডে স্লিং ব্যাগ, অ্যান্ড ওখানে যে ব্যাগটা রয়েছে গ্রে কালারের ওটাতে উঠবে আর্য। এই ডাইপার ব্যাগ, যেখানে অনেক কিছু রয়েছে, এখানে আমার সাইড ব্যাগ, দুটো কুশন, অ্যান্ড এটা আর্যর ব্যাগ, ওটা আমার ব্যাগ। 8:30, চলো আমরা এখন বাড়ি থেকে বেরোই। আমরা এই এখন এয়ারপোর্টে ঢুকছি, আর্য গ্যারেজ হয়ে যাচ্ছে। ও ভাবছে কেসটা কি, কোন একটা নতুন জায়গায় এলাম, আমাকে কেমন চ্যাংদোলা করে বসিয়ে নিয়েছে। এয়ারপোর্টটা পুরোটাই বেশ ফাঁকা ফাঁকা, সেরম কোনো ভিড় দেখছি না। কলকাতা এয়ারপোর্টেই আমরা এখনো বসে আছি। আমাদের ফ্লাইট কটায় সপ্ত ফ্লাইট? 11:35 ফ্লাইট। রিয়ান গল্প জমাচ্ছে অনেকের সাথে, তো ওকে পুরো ছেড়ে দিয়েছি, তার কারণ ফ্লাইটটা যেহেতু 3 ঘন্টার, 2.5 থেকে 3 ঘন্টা, তো ও যেন ফ্লাইটে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, এটাই হলো আসল উদ্দেশ্য। প্যানকেক খাচ্ছে আর এখানে ব্যস্ত হয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মিষ্টি মিষ্টি কলকাতার মিষ্টি। বাঞ্ছারামের বাগান থেকে গোল্ডেন ডিলাইট নিলাম, দেখি চেহারাটা। আমরা কই যাচ্ছি, প্রচন্ড টায়ার্ড, টায়ার্ড হোক এখন যাবে জাস্ট। ফাইনালি আমাদের বোর্ডিং হয়ে গেল, কলকাতা বাই বাই। সপ্তর্ষ আর এই মাঝখানের সিটে, এই যে এই এই বড় মেম্বার, যদি কেউ না থাকে তাহলে ওকে বসাবো, বাট এখনো কনফার্ম না, বিকজ বোর্ডিং কমপ্লিট হয়নি। ওর কোনো সিট নেই? না, যদি কেউ না, টিকিট কাটতে হয়েছে, টিকিট কাটতে হয়েছে। বাচ্চাকে ফ্লাইটে শান্ত রাখা নিনজা টেকনিক, গোটা এয়ারপোর্ট জুড়ে এত খেলেছে যে ফ্লাইট চলার সাথে সাথে ঘুম। ব্যাঙ্গালোরে ল্যান্ড করলাম, এখন বাজে 2:15। ব্যাঙ্গালোরের জার্নিটা খুব একটা কষ্টকর ছিল না, আমার অনেক ভয় ছিল মনে, কারণ অতক্ষণ প্লেনে ওকে কি করে রাখবো, ফ্লাইটে ও ঝামেলা করবে কি না বা কিছু, তো ও বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটিয়েছে। এখন বাজে 3:00, তার মানে আমাদের আরও 3 ঘন্টা 3.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আর এতটুকু বাচ্চা নিয়ে সেই অপেক্ষা করা পসিবল নয়, তার জন্য আমরা হোটেলটায় ঢুকে গেছি। এখন এনাকে ঘুম পাড়াবো, ভোরবেলা থেকে আবার নতুন জার্নি শুরু হবে। গুড মর্নিং, হোটেল থেকে চেক আউট হয়ে গেছে 6:30-এর মধ্যে, দেন আমাদের ইমিগ্রেশন হলো, সব কিছু কমপ্লিট হলো, এখন আমরা ডিউটি ফ্রি জোনে উইন্ডো শপিং করছি। ভাবছি কিছু ব্রেকফাস্ট করি, মিক্স ভেজি অমলেট উইথ সসেজ, এটাকে কি জানো বলে হ্যাশ ব্রাউন বলে, দেন এটা হলো ওই টমেটোটাকে বারবিকিউ কিছু একটা করে নিয়ে পুরি দিয়েছে, ধনে পাতা দিয়ে দিয়েছে, আর এখানে একটা বেকড বিন দিয়ে দিয়েছে। এটা ইংলিশ ব্রেকফাস্ট, একটু আলাদাই ব্যাপার স্যাপার। আর এখানে দিয়েছে বাটার, জেলি নাকি জ্যাম, জ্যাম অ্যান্ড ব্রেড টোস্ট, অমলেট। আমরা এখন যাচ্ছি বাসে উঠতে মালের পথে, রিয়ান বাবার কোলে ঘুমোচ্ছে, ফ্লাইটে উঠে গেছি। এত কষ্ট করলাম আমি, আমাকে জানলা ধারে সিটটা উঠলো, সব কিছু ওরাই এনজয় করবে আর আমি এখানে বঞ্চিত, বলা যাবে না আর বাকি কথাটা। ফ্লাইটে ট্রাভেল করার সময় ছোট ছোট স্ন্যাক আর এই ধরনের ছোট ছোট বুকস বা টয় সাথে রাখা খুব দরকার, টাইমটা যাতে ওরা ভালোভাবে এনগেজ থেকে কভার করতে পারে। এখন আমরা রয়েছি ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগরের ওপর, নিচে পুরো নীল জল দেখা যাচ্ছে, আর খানিকক্ষণের মধ্যেই নেমে যাব। ছোট বড় কত রকমের সিটি, এটা মালে, মালে সিটি, রাজধানী মালদ্বীপসে নেমে গেল।
মালে এয়ারপোর্টে একদম ঝোড়ো কাক হয়ে সপ্তর্ষ অ্যান্ড সমুদ্রের ধারেই এয়ারপোর্ট। মাই গুডনেস, আমি আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণে রিসর্টে যাব। ও মাই গড, ও মাই গড, এই আমাদের জেটি। আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব, লাইফ জ্যাকেট দিচ্ছে। ওর ভীষণ রাগ হয়েছে, ওকে কেন লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। জানলাটা দিয়ে দেখি কি দেখা যায়। বললো 25 মিনিটসে পৌঁছে যাব। সেরকম কেউ নেই, শুধু আমরা নিয়েই মনে হয় ভর্তি করে দিয়েছি। রিয়ানের প্রথম সমুদ্র জার্নি। এই যে আমাদের আইল্যান্ড, প্যারাডাইস আইল্যান্ড। ও মাই গড, ও মাই গড, শুনেছি প্যারাডাইস আইল্যান্ড নাকি প্যারাডাইজের মতোই সুন্দর দেখতে। রোজ সকাল সকাল উঠতে হবে সব তো। এটা রিয়ানের বেড, ও মাই গড, ও কোনোদিনও ক্রিবেশ হয়নি। সামনেটা এমন, আমি না বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি বেশি কিছু বলতে পারবো না। এখানে কোকিল, মালদ্বীপে কোকিল, আর ঠিক সামনে ওইখানটাই সমুদ্র। স্বপ্ন 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 পূরণের মতো। যা এখন ফ্রেশ হই, দেখো কোকিলের আওয়াজ। বাবা আর ছেলে অলরেডি পুলে নেমে গেছে। রুম থেকে বেরোলাম, এখন লাঞ্চ সারতে যাচ্ছি। সবাই পুলে স্নান করে নিয়েছি, দেন বাথরুমে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন আমরা একটু সামনেটায় রুমের সামনেটা একটু ঘুরে টুরে বেরোলাম। তারপর এখন যাচ্ছি কিছু খেতে, তো ভাবছি জাপানিজ খাবো না ইটালিয়ান খাবো, লেটস সি। ইটালিয়ান খাচ্ছি, ওকে। এই ভাইয়াও বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনেকের সাথে আলাপ হয়ে যাচ্ছে। ভাইয়া আপনার নাম কি? আমার নাম শরীফ। আমাদেরও না আদিবাড়ি যশোর। কি সুন্দর পাখিটা, আমরা তো এইখানটাই ছিলাম। তারপরে কি আমাদের এখন গন্তব্যস্থল ওই জায়গাটায়, ওই যে ওই জায়গাটা, তাই না? আহা, আলাদাই ফিলিং। বাবা ভালো লাগছে, সবুজ নীলচে সবুজ রঙের সমুদ্র, মানে রং দেখলেই পাগল, পুরো মাথায় নষ্ট। রিয়ানের টেবিলেও বসে পড়েছে। রিয়ান কি খাবে, রিয়ান কি খাবে? আর সামনেটা এমন, ওয়াও। সো আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা রিয়ানের লাঞ্চ, যার মধ্যে রয়েছে প্রচুর শাক সবজি, চিকেন, আর এটা আমাদের ইটালিয়ান পিৎজা। এই পিৎজাটার নাম কি বললো? ইটালিয়ান পোলো। এই বাবাটা কেমন বাবা, ছেলের খাবারে ভাগ বসাচ্ছে? আমার খাবারে ছেলে খাবারে বেশি ভালো লাগছে। ইট লুকস সো ডেলিশিয়াস। এদের এখানে টোটাল 8টা রেস্টুরেন্ট আছে, দুটো বাফেট রেস্টুরেন্ট আর 6টা আলাদা রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কম্বো প্ল্যানে যারা নেয় তাদের জন্য বাফেটটা যেটা সার্ভ করা হয় সেটা বিচে থাকলে, বাগিচা বলে রেস্টুরেন্ট আছে একটা, সেখানে বাফেটটা দেওয়া হয়। আর যদি কেউ কোয়ার্টার ভিলায় থাকে তার জন্য লাগুন বলে রেস্টুরেন্ট আছে, সেটাও বাফেট রেস্টুরেন্ট, সেখানে সার্ভ করা হয়। বাকি যে কটা 6টা রেস্টুরেন্ট আছে সেই 6টা রেস্টুরেন্টে আলাদা রেস্টুরেন্ট, এখানে আসতে হবে, মেনু দেখতে হবে, মেনু দেখে অর্ডার করতে হবে, দেন
take your food and pay the bill and go. প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে কুইজিন রয়েছে, যেমন জাপানিজ একটা আলাদা রয়েছে, ইতালিয়ান একটা আলাদা রয়েছে, সি ফুডের জন্য একটা আলাদা রয়েছে। বাবা ছেলের খাওয়া হলো, লাঞ্চ হয়েছে, এখন রুমে গিয়ে সোজা ঘুম। আমরা আর পারছি না, আমাদের শরীর একদম আর দিচ্ছে না, খুব টায়ার্ড, খুব টায়ার্ড, এখন আমাদের ঘুম প্রয়োজন। জমজমাট একটা লাঞ্চ হলো, টেস্টি লাঞ্চ, দেন আমাদের টায়ার্ড শরীর, এখন বিছানায় মেলে দেওয়ার পালা। এই বৃহৎ মানুষ ওর বিছানায় উঠে পড়েছে, বৃহৎ বিছানায়, আর বাবা উঠে গেছে বাবার বিছানায়। এইভাবেই কি চলবে আমার তোমার সংসার? গুড ইভিনিং, ঘুম হলো, মানে বাবার ছেলের হয়েছে, আমার হয়নি, তার কারণ আমি 10-15 মিনিট হার্ডলি শুয়েছি। আমার মনে হচ্ছিল না যে আমি একটা মুহূর্ত মিস করি তাহলে মনে হচ্ছে আমার লস হয়ে যাবে, তার জন্য আমি জাস্ট এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। আর এইদিকে বাবার ছেলে 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে চোখ মুখগুলো ঘুরে দিয়েছে। রুম থেকে বেরোই, একটু সন্ধ্যাবেলাটাই কি হচ্ছে চারদিকে হেঁটে দেখি, অন্ধকার নেমে গেছে। সপ্তর্ষ এখানে বসে প্ল্যান করছে আগামীকালের স্পেশাল, আমাদের অ্যানিভার্সারিটাকে স্পেশাল করার জন্য ক্যান্ডেল লাইট ডিনার অ্যান্ড অল দ্যাট। আর এইখানটাতে আমাদের বড় মানুষটা হেঁটে বেড়াচ্ছে। এখন আমরা এসে গেছি ডিনার করতে, সন্ধ্যা বা রাত্রি 8টা পেরিয়ে গেছে, আর এখানে 9টার মধ্যে ডিনার ক্লোজ হয়ে যায়, তো আমাদের কাছে বেশি সময় নেই যদি একটু রিল্যাক্স মোডে ডিনার করতে চাই। তো I'm sorry for the change in the things I say, it's not that I don't notice, it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind. এর মধ্যে কম করে 25-30 রকমের আইটেম আছে। একা আমি পাগল নই, আমার পাগলের সাথে আরেক পাগলের মিল হয়েই রতনে রতন চেনে অথবা ড্যাশ চেনে কচু। ট্রপিক্যাল কান্ট্রিতে এসে আমার সবচেয়ে বড় টার্গেট থাকে যে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস ট্রাই করব, তো এখানে আমার সপ্তর্ষর আর প্রিয়ানের তিনজনের ফ্রুটস এক প্লেটে নিয়ে চলে এসেছি, আর ছেলে আমাদের সাথেই ডিনার সারছে। এই ফ্রুটটার নাম হলো প্যাশন ফ্রুট, এটা আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছে ছিল, একটু তুমি খেয়ে দেখো কেমন। আমার কিন্তু কোনো আইডিয়া নেই যে এর ফ্লেভার কেমন, খেতে কেমন। এসে গেছি আমাদের ডেজার্ট প্ল্যাটারে, যেখানে সপ্তর্ষ আর আমার একসাথে নেওয়া, তাই অনেক কিছু ডাবল ডাবল করে প্রচুর কিছু মিস করার পরে ফাইনালি এই কটা ফাইনাল করলাম। বাবা নাচো 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 নাচো, আজ